যাইতেছো তুমি? যাচ্ছি রাজাসনা কাছারে তো বাইরে যাই না। কি কাজটা কি জানতে পারি? দেখো তুমি ঘরে বউ, ঘরে বসে বসে তোমার কাজ কি? ঘর বসে ঘর গোছানো, ঘর থেকে তোমার রান্না বান্না করা আর কাছার কিছু করা, আর কিছু নিয়ে ভাবার দরকার না। আমার কাজ হচ্ছে বাইরে, আমার ব্যবসা বাণিজ্য আছে, সাইড ব্যবসা আছে, বিভিন্ন রকমের দরকার, অনেক রকমের ব্যবসা করতে চাই। আচ্ছা জীবন সঙ্গিনী মানে কি? এই সময় এসে তোমার এই কথাটা কেন যাবে? জীবন সঙ্গী মানে তো এটা মানে এমন কিছু না যে এই আমি পারবো না। আরে এটা তো লাইফ পার্টনার, মানে বলতে গেলে হার্টের একটা অংশ আর। হ্যাঁ এই যে হার্টের অংশ বলছো শুনে ভালো লাগছে, কিন্তু হার্টের অংশ যদি মনে করো তাহলে তোমার হার্টের ভিতরে কি চলতেছে সেটা কেন বলতে পারো না? কোনো হার্টের ভিতরে কোনো ভেজাল নেই, একদম 100% পিওর। পিওর? তাহলে আমি তো জানতে চাচ্ছি তুমি কি ব্যবসা করো, কি কাজ করো সেটা তো বলো না। এই যে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে আসো, এটা তোমার সন্দেহ হয়? এত টাকা পাও কই তুমি? আরে আমি তো চুরি, মানে আমি তো চুরি ডাকাতি করি না। ব্যাপারটা হচ্ছে যে আমি শেয়ার ব্যবসা করি, আমাদের শেয়ার ব্যবসায় দিনে আপ এন্ড ডাউন হয়, মানে উপরে ওঠে নামে উপরে ওঠে। এই তুমি আমার শেয়ার ব্যবসা শিখায়ো না, আমার ছোট কাকা কিন্তু শেয়ার ব্যবসা করে, আমি কিন্তু জানি। তুমি কি মাস শেষ হইলে কাকের কাছে কয়টা টাকা দিবা? তারপরে যাই না দাও। তোমার কাজ হচ্ছে তুমি শেয়ার ব্যবসা, আরো আর পার্টনার ব্যবসা আছে, প্রত্যেক দিনে একটা লাভের অংশ পাই, মানে একদিন দুই দিন পর পর। সেটা বান্ডিলে বান্ডিল? হ্যাঁ বান্ডিলে বান্ডিল আসে না আমার ব্যবসা। মানুষ সন্দেহ করে জানো, তুমি এই যে হাতে দামি ঘড়ি, চশমা, চুট, প্যান্ট, জুতা এগুলো পরে যে বাইরেও মানুষ তো আমাকে জিজ্ঞাসা করে তোমার স্বামী কি কাজ করে, কি কমু? হ্যাঁ না মানুষের একটু হিংসা হয়, মানে একটা মানুষের যদি একটু উপর দিকে ওঠে না আমাদের সবার যদি আর কি ওটাকে কেন টেকনিক নিচে নামানো লাগবে সেটা ওনাদের কাছ থেকে শেখা লাগবে। হ্যাঁ কি করে তোমার জামা এত কিছু ওনার দরকার কি? আর তোমারই বা কান পাতা ওনার কথা ওনার দরকার কি? আমার জামা ব্যবসা করতে শেষ কি বেশি ব্যবসা? আলু পটলের ব্যবসা বাস করি। আলু পটলের ব্যবসা? আলু পটল কি বিক্রি করো নাকি কেউ কিনছে তোমার থেকে দামি? বলবো ভাইয়া মানুষের পেঁয়াজ সমস্যা কি কেমন, মানে একটা পেঁয়াজ যদি ধরে না ওই পেঁয়াজ লাগাইতে 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 একদম এমন পেঁয়াজ লাগাইছে সারা জীবন লাগবে এটা খুলতে। অতএব তোমাকে লাগে পেঁয়াজ তাহলে আমার সমানে লাগে, মানে তোমার বউ কয়টা? আমি তো একা। তোমার একটু বলো তোমার কোন তোমার কোন মানে তোমার সাথে তোমার সাথে কথা বলে না মানে কি দরকার এখন? আর কখনো বিসমিল্লাহ বলে বাড়িতে দিই বাড়িয়েছি তো যাত্রাটা যেন শুভ হয় আর সব কিছু যেন সব কিছু যেন ভালো হয়। হ্যাঁ ফাঁকা ফাঁকা জায়গা, সাত সকালবেলা বাইরেও যদি বিসমিল্লাহ না করতে পারি তাহলে হিসেবে দেখেন কি তুমি? পাইছি পাইছি রে সুমি, কেমন আছো তুই? সুমি? হ্যাঁ কে সুমি? ওমা তুই? আমি? হ্যাঁ না তো আমি তো সুমি না, আর আপনি কে? তুই ভুলে গেল? আমি ভুলি নাই, আমি আর তুই একই স্কুলে একই ক্লাসে পড়ছি মনে আছে? আপনার সাথে আমি একই স্কুলে পড়ছি। আচ্ছা চশমাটা খুলেন তো। আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনার সাথে আমি একই স্কুলে পড়ছি। আরে বাবা তুই আর আমি একই স্কুল মানে গেছি প্রাইমারিতে নার্সারিতে পড়ছি না? এটা কত বছর আগে? সেটা আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপার হচ্ছে যে আচ্ছা আমি আমার মনে হচ্ছে যে প্রাইমারি স্কুলে যে আমি পড়াশোনা করছি যাদের সাথে তারা তো অনেক বড় হয়ে গেছে, আর তখন আমি আপনার সাথে পড়াশোনা করছি আসলে আমার মনে হচ্ছে। আচ্ছা মানে আপনি কিসেতে ছিলেন যেন? আমি বাবা প্রাইমারিতে নার্সারিতে ছিলেন। কোন বেঞ্চে বসতেন? মানে আমার পিছনে বেঞ্চে বসতেন না আমার সামনে বেঞ্চে? ও পিছনে পিছনে বেঞ্চে বসলে তো আমি আপনাকে চিনবই না, কারণ পিছনে তো অনেকেই বসে। আচ্ছা 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 আপনি আমাকে সালাম চাচা নেবেন? সালাম চাচা? আরে না আমার আমার বাবার নাম তো সালাম চাচা না। সরি তুমি বাবা আপনার বাবার নাম? আমার আমার বাবার নাম কি শহীদ?
তা আপনার নাম কি শুনি না? না আমার নাম তো বিজলি। সরি আমি মিস্টেক করছি। সরি সরি আমি মিস্টেক করছি। সরি ম্যাম আমি কেমন আছো নানা? আরে বাপ রে বাপ, কত দিন পর তোমার লোকে দেখা। শরীর স্বাস্থ্য ভালো? চিনছো না আমারে? কোনের নানা কোনের নাতি? এই মেয়ে তুমি কেডা? আরে বাবা রে আমার চিনো না। আছে আসলে হয়েছে কি, তোমার তো বয়স গেছে, বয়সে একটা চাপ আছে না, সেই চাপে হয়ে যেতে পারে। শোনো, তোমার চাচাতো ভাইয়ের একটা মাত্র পোলা ছিল, আর সেই পোলার ঘরের যে না চাচাতো ভাইয়ের পোলা না তো ছিল মেয়ে, মেয়ের ঘরে একটা মাত্র নাতি সেটা হচ্ছে আমি। এখন তুমি যদি আমার না ছিল তাহলে তো হবে না, তোমাকে চিনতে হবে। চাচাতো বোনের এক মেয়ে, চাচাতো বোনের তোমার ইয়ে দুইটা, এটা পরে একটা কয়খান। আহা রে, দু সম্পর্কে ছিল ব্যাপারটা হলো উড়ে না তো, তোমার গালে একটা দাগ আছে সেটা আমি কনফার্ম। আর সেটা একটা দিয়ে দিই কেন না আছে বলো। এই যে ব্যাপার, এই যে দেখো, এই যে ওই আমি আমি কইছি না না, তোমার যে দাগ আছে এই যে আমি তোমার শুনি যে আমাদের মাল্টিপারপাসে ব্যবসা বাণিজ্যে প্রত্যেক দিন একটা লটারি ড্র হয়, এখন সেই লটারিতে কী পায় অনেকে অনেক কিছু পায়। আমি পেয়েছি কী জানো, মোবাইল, তারপর 2000 টাকা। আরে বাবা এত কিছু দেখো আপনার, এটা রাখো তোমার কাছে, ব্যাপারটা হচ্ছে যে মানে এটা পাইছো? হ্যাঁ মোবাইল পাইছো, তোমাকে গিফট করছে। আর কি করবে না, লটারি আমাদের মাধ্যমে, আরে লটারির মাধ্যমে বুঝি পুরান মোবাইল দেয়? এটা তো পুরান, এটা তো 2-3 বছর আগের। তোমাকে সমস্যা কি জানো, মানে পুরান মোবাইল না নতুন মোবাইল এত কিছু দেখা দরকার নাই, দিছে হচ্ছে গিফট, আর সেটা পাওয়া জিনিস এখন সেটার টাকা দাম কেনা লাগে না, এটা মানে লটারির মাধ্যমে পেয়েছি। একটা কথা বলো তো, তোমাদের কেমন লটারি হয়? তুমি 2 দিন পর পর পুরান জিনিস নিয়ে আসো, নতুন জিনিস নিয়ে আসো, তারপরে ভাঙা চোরা নিয়ে আসো। হ্যাঁ 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 ভাইয়া বলুন। হ্যাঁ কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি, মানে আমি আমাকে আসতেই হবে ও মিটিং। আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আসতেছি। না না ওই ব্যাপারটা আপনাকে মাথায় নিতে পারতেছি, ওই ব্যাপারটা মাথায় নিতে পারতেছি। আমি কোনো দিকে গেলে ছাগলটারে ঠিক মতো ঘাস খাবে না। এই তোলা কি ব্যাপার, কি হয়েছে, রান্না করতেছিলাম কি? 10টা গরুও ভালে না, 10টা ছাগলও ভালে না, একটা মাত্র ছাগল। আমি এইদিক সেদিক কাজে চলে গেলে তুমি ছাগলটা খেয়াল রাখো না? রাখি না, ছাগলটা খাওয়াই না। কি খাবাও? ছাগলটা তো ওজন আমার মনে হয় 2 কেজি হইব না। 2 কেজি হইব না? আমি না খাইলে ছাগল বেঁচে আছে কেমনে তুমি কও না? কয়দিন আগে আমি ছাগল দেখছি না, আমার ছাগলের তো 5-7 কেজি, এখনো 2 কেজি 2.5 কেজি হবে কিনা সন্দেহ। ওই পাতা দুইটা খাবাইলে ছাগল বেঁচে যাবে? কইছি ভালো দুপুর মাঝে রেখে বাঁধতে আইবে। আমি মহিলা মানুষ, আমি যে বাঁধতে আসবো তুমি কি করো? আরে বাবা অনেক জায়গায় তো মহিলা কাজ করতেছে, আমাকে এলাকা মহিলারা দেখো খেতে যায় কাজ করতেছে মহিলারা। এখন তুমি লেকচার দিতেছো ছাগল নাকি বাঁধতে আসছো? হ্যাঁ বাঁধতে আইছি। কোথায়? ওই যে মুখ গুলোকে মিঠাই কাগো বিটাই মুখ গুলো গো। হ্যাঁ হ্যাঁ রে, শেষ করছো শেষ করছো, আমার ছাগলের এখন 2 কেজির হাড্ডিও থাকবে না। শেষ কেন? তুমি জানো না আগো বিটাই যে দুনিয়ার শিয়াল, এর যদি ছাগল এই পর্যন্ত আমাকে গ্রামের যে কটা ছাগল দিচ্ছে সব কটা ছাগল শিয়াল খেয়ে নিছে, তুমি জানো না? শিয়াল খেয়ে লাই তো ওমা গকি ওমা গকি মানে ওর খোদা রে, এত খোদা আছে নাকি তাই দেখো। চলো 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 শিগগির চলো, একটা কাম করো তুমি, দাঁড়া না গা। হ্যাঁ
ডর লাগছে এ সর 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 আমার ছাগল খেলে হক দিছ ভাই, যে চুরি করছি আমি খুব করি না, আমি চুরি টুরি করি না, কিন্তু এ অভাবে সময় আপনি যে মাইমা আছেন এতে তো আমার 10-15 হাজার টাকা মাগো। তোরে মাছি দেন তো চিকিৎসা করতে কত লাগবো? 10-15 হাজার টাকা। সে গাল ছে গাল ফুলছে রক্ত বাইর হইছে। কি কি হইছে ভালো হইছে? সাই চলো তুমি ছাগল নিয়ে চলো। শুনো, প্রতিটি আসামিকে, প্রতিটি কয়েদিকে, প্রতিটি দোষী ব্যক্তিকে একটা সুযোগ দেওয়ার দরকার। ওই যে থানায় পাড়াই দাও, থানায় গেলে না, থানা হইলে তো ওর পুলিশের রিমান্ডে নিয়ে মাইরে ফেলাইবো। মানে আমরা যারা অপরাধী ধরি জীবনে একটা সুযোগ দিলে নাকি এরা মানুষ হয়ে যায়। একটা সুযোগ দি, ধরো ওটাকো, এ আরা ধর ভাই ছাগল কোল করে তুলে যা, এটা বেচা তুই চিকিৎসা করে, তোর মানুষকে একটা সুযোগ দেওয়ার দরকার। আমার ছাগল দিতেছো যা ভাই, আমরা মারছি আর চুরি করে জীবনে করবি না তো, করবি না তো চুরি, যা ছাগল লয়ে যা, তুই কোনো চিকিৎসা করে চলো। তুমি এটা কি করলা? ওরে প্রশ্ন দিলা, হ্যাঁ আবার দেখো যে গরু চুরি করছে। এই যে বউ, আবো এই যে আর যে তোমার লাগে আসলে আমি শিক্ষিত মডার্ন কি তুমি চোর? আমি চোর, কিন্তু বুঝে কোর্টটাই পুরো অনেক শিক্ষিত চোর আছে যারা কোটি কোটি টাকা নিয়ে যায় হাতায়া, কিন্তু আজকে একজন কৃষক আমার একটা খেল দেখা দিয়ে গেল। এই শিক্ষায় আমি শিক্ষিত হয়ে গেছি আরো বড়, যে যার মন নাই তার মন আছে, আর যার মন আছে সে আজকে ছাগল একটা দেওয়া করবে ভাই, এটা বেঁচে তো চিকিৎসা করেছি। ওনার শিক্ষায় আমি শিক্ষিত হয়ে গেছি, চুরি করবো না, তবে রিক্সা চলায় খবর যাই, চুরি করলে যাই যে বলো। ওই যে ছাগল, এই যে বেচুন, এটা একটা দিয়ে 10টা করো, 10টা দিয়ে 10 জন দিব।